তো বারাসাতেরই আরেকটা প্যান্ডেলে কিন্তু আমরা চলে এসেছি। এবার আমরা রয়েছি কিন্তু কৈলাস পর্বতের সামনে। হ্যাঁ ঠিকই বুঝেছেন, আমরা এখন রয়েছি নবপল্লী বয়েজ হাই স্কুলের মাঠে। একদমই তাই, এখানে হচ্ছে এবারে কৈলাস পর্বত, তার সঙ্গে থাকছে মানস সরোবর। এর আগে আপনাদের প্যান্ডেল প্রস্তুতি দেখিয়েছি, কিন্তু পাঁচ দিন আগে কতটা কমপ্লিট হয়েছে সেটা দেখবেন তো, সেই জন্য চলে এসেছি আমরা। চলুন দেখাই। তো এই মুহূর্তে আমরা কিন্তু রয়েছি নবপল্লী বয়েজ স্কুলের মাঠে, আর এই মাঠে কিন্তু তৈরি হচ্ছে সাক্ষাৎ কৈলাস টেম্পল, এবং তার সঙ্গে কিন্তু থাকছে মানস সরোবর। হ্যাঁ, এটাই হচ্ছে সেই কৈলাস টেম্পল, যেটা না হলেও 100 ফুটের ওপরে কিন্তু উচ্চতা হচ্ছে এই প্যান্ডেল, আর এটাই কিন্তু বারাসাতের সব থেকে বড় বা উচ্চতম প্যান্ডেল। হ্যাঁ, এইখানে যেমন কৈলাস পর্বত হচ্ছে, তার সঙ্গে আশেপাশে যেমন পাহাড়গুলো থাকে বা পর্বত থাকে সেগুলো হচ্ছে, তার সঙ্গে থাকছে কিন্তু মানস সরোবর। এবার এখানে মানস সরোবরের পাশ দিয়ে আমরা কিন্তু যাবো এবং গিয়ে গুহার মধ্যে প্রবেশ করে মাতৃপ্রতিমা দর্শন করতে পারবো। টোটাল জিনিসটাই কিন্তু হচ্ছে এখানে ফাইবার গ্লাস, মানে ফাইবারের, এবং তার সঙ্গে যেমন প্লাস্টার অফ প্যারিস এবং আরও যা যা জিনিসগুলো লাগে, যেমন চট, বাঁশ, কাঠ, বিভিন্ন জিনিস দিয়ে কিন্তু টোটাল জিনিসটা তৈরি হচ্ছে। ওভারঅল লুক কিন্তু আপনারা একবারই পেয়ে যাবেন সম্পূর্ণ কৈলাস টেম্পলের। এর আগে যখন আপনাদের দেখেছিলাম তখন কিন্তু এই জায়গাটায় কিন্তু কোনো মানে এই সরোবর যেটা বানানো হচ্ছে সেটা ছিল না, আর এই যে সরোবরটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ মানে গাঁথনি করে ইঁটের, যেমন কংক্রিটের বানানো সেরকম কিন্তু বানানো হচ্ছে। দেখতেই পাচ্ছেন ওখানে কিন্তু এখন আপাতত প্লাস্টার ও মেঝের যে অংশটা সেটার কাজ চলছে। আর তার সঙ্গে এই মাঠের কিন্তু একটা বিশেষত্ব হচ্ছে পুরো মাঠটা নিয়ে কিন্তু এই প্যান্ডেলটা তৈরি করা রয়েছে, যা মূল প্যান্ডেলটা ওই জায়গাটা থাকছে। গতবারে ঠিক এরকমই হয়েছিল, যেখানে হয়েছিল ইলোরার গুহাটা ছিল, এবং তার সামনে কিন্তু একটা সুন্দর একটা সরোবর তৈরি করা হয়েছিল, যার মধ্যে কিন্তু স্বয়ং নারায়ণ বিরাজ করছিলেন, যেটা দুর্দান্ত লেগেছিলো। অন্তত আমার তো ভালো লেগেছিলো, আপনাদেরও আশা করি ভালো লেগেছিলো। টোটাল জায়গাটা যে ইউজ করে করা হচ্ছে এর ফলে কিন্তু একটা বিশাল আকৃতি, বিশাল স্ট্রাকচার কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আর তারপরে ভেতরের কাজ এর আগে তো আপনাদের দেখেছি, এখন কতটা এগোলো সেটা এবার দেখানো বাকি আপনাদের। আপনাদের এবার ভেতরটা দেখাবো, তার আগে ততক্ষণ কিন্তু আপনাদের জানিয়ে দিই যে আপনারা এখানে ঠিক কীভাবে আসবেন। এখানে আসার জন্য সবথেকে সোজা রাস্তা হলো ট্রেনে করে আপনি বারাসাত স্টেশনে নেমে টোটো ধরে আপনাকে বলতে হবে নবপল্লী স্কুলের মাঠ, আর আপনারা পৌঁছে যাবেন এই মণ্ডপে। এছাড়াও যদি আপনি বাইকে বা বাই রোড আসতে চান তাহলে কিন্তু বাসে করে আপনাকে নামতে হবে কলোনি মোড়, এবং সেখান থেকে টোটো ধরে আপনি পৌঁছে যাবেন নবপল্লী বয়েজ স্কুলের মাঠে। বন্ধুরা, এই হচ্ছে সেই নবপল্লী বয়েজ হাই স্কুল, এবং তার মাঠেই কিন্তু যে প্যান্ডেলটা তৈরি হচ্ছে আমরা সেই প্যান্ডেলের এখন পিছনের অংশে রয়েছি। এই হচ্ছে সেই প্যান্ডেলটা, আর এখানে কিন্তু স্কুলের গ্রাউন্ডে কিন্তু এর যে বিভিন্ন স্ট্রাকচার সেগুলো তৈরি করা হচ্ছে। যেমন এখানে দেখতে পাচ্ছি আপাতত 3টে নন্দী রাখা রয়েছে, এবং সামনেও কিন্তু 3টে, মানে 2টো নন্দী রাখা রয়েছে। টোটাল আপাতত 5টা দেখতে পাচ্ছি, এবং আরও কটা আছে সেটা সঠিক বলতে পারছি না। এবার আমরা ভেতরটাকে আপনাদের দেখাবো। এই রাস্তা দিয়ে কিন্তু আমরা এই মণ্ডপের ভেতরে ঢুকবো, এবং দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন সেই গুহার ভেতরেই দাঁড়িয়ে রয়েছি। এটা কিন্তু অবিকল গুহার ভেতরে, মানে পাহাড়ের ভেতরে যে গুহা হয় সেরকমই কিন্তু ফুটে উঠেছে, এবং এখানে বেশ কিছু জিনিস কিন্তু এখনও আন্ডার কনস্ট্রাকশন রয়েছে অবভিয়াসলি, কারণ একটা এত বড় স্ট্রাকচার তৈরি হচ্ছে তার মধ্যে অসংখ্য কাজ আছে। কিন্তু যেমন এখানে একটা পাহাড়ের অংশ কিন্তু তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছেন কীভাবে তৈরি হচ্ছে, যেমন মাটির মাধ্যমে এবং খড়ের মাধ্যমে কিন্তু এই জায়গাগুলো তৈরি হচ্ছে। এই জায়গাটা দেখে মনে হচ্ছে যে গ্লেসিয়ারের মতন অংশ তৈরি করা হয়েছে, প্রভাবলি উপর থেকে হয়তো জল পড়বে এরকম একটা কোনো অংশ তৈরি করা হচ্ছে, এবং দুই পাশে কিন্তু এখানে এখন কাজ চলছে দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি উপর দিকে কতগুলো স্ট্রাকচার রাখা রয়েছে, যেমন এখানে একটি স্ট্রাকচারে দাদাভাই কাজ করছে, সেটা হচ্ছে শিব পার্বতী একসাথে বসে রয়েছেন। আর যদি আমি উপর দিকে দেখি, ওই পাশে দেখি, ও পাশে একটা স্ট্রাকচার রয়েছে যেখানে বোঝা যাচ্ছে, মানে আমার যত সম্ভব মনে হচ্ছে যে ওখানে যেহেতু খাড়া হাতে একটি মাতৃরূপী রাখা রয়েছে, মানে একটা মা তারা, তার সামনে শঙ্খের উপর শিবের মুখ, মানে যখন আমরা জানি যে সমুদ্র মন্থনের সময় শিব যে বিষ পান করেছেন তখন গলা থেকে সে বিষ নাবতে না দেওয়ার জন্য যে কালী মাতা তার গলার মধ্যে হাত রেখেছিলেন সেটা ওখানে কিন্তু রিপ্লেট করা হচ্ছে। আমরা একটা মূর্তি দেখতে পাচ্ছি যেখানে শিবলিঙ্গকে জড়িয়ে একজন মাতৃরূপী রয়েছে, এটা হচ্ছে মাতা পার্বতী। যখন তিনি পার্বতী রূপে জন্মগ্রহণ করে শিবের আরাধনা করছেন তখন আমরা জানি তিনি এরকম শিবলিঙ্গ তৈরি করেছিলেন। ঠিক একই পাশে ওপাশেও একটি কিন্তু শিবের মূর্তি রয়েছে, এবং এর সাথে সাথে ওয়ালের মধ্যেও কিন্তু ফাইবারের কিছু শিব মূর্তি আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন শিব এবং একটা পার্বতীর একটি রূপ রয়েছে, ওপাশেও কিন্তু নন্দীর উপর বিরাজমান একটি কিন্তু শিবের সুন্দর আকৃতি এখানে কিন্তু ফাইবারের মাধ্যমে রেখে দেওয়া রয়েছে। প্রত্যেকটা মণ্ডপটার ভিতরটায় যতটা আপনারা ঘুরবেন কিন্তু পুরোপুরিভাবেই কিন্তু শিব এবং পার্বতীর কাহিনী পুরো ফুটে উঠবে এই মন্দিরের ভিতরে।
তো বন্ধুরা এখানে কিন্তু গুহার ভেতরে বেশ কিছু অংশ কিন্তু খুব ডিটেলসে ফুটিয়ে তোলা রয়েছে। যেমন এখানে দেখতে পাবেন এখানে কিন্তু গ্লেসিয়ার থেকে যেমন ধীরে ধীরে জলগুলো টপতে থাকে এবং তার সঙ্গে সঙ্গে জমে যায়, সেই জিনিস কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে। যেমন উপরে সিলিং থেকে কিন্তু গ্লেসিয়ারের যে জলগুলো টপছে এবং সেগুলো কিন্তু ধীরে ধীরে জমে গেছে, এগুলো কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে। তার সাথে সাথে এই টোটাল অংশটাই কিন্তু একটা তৈরি করা রয়েছে, আমার যতটা মনে হচ্ছে হিমবাহ ঠিক বললে যেমন ধরনের হয় সেরকম ধরনের তৈরি করা রয়েছে। আর উপর থেকে এখানে হয়তো যেমন আপনাদের বললাম জল পড়ার ব্যবস্থা হয়তো থাকবে, আর এই জায়গাটা আমার যথাসম্ভব মনে হচ্ছে হয়তো এখানে কিন্তু তৈরি করা হতে পারে অমরনাথ। এবার আমি সঠিক বলতে পারছি না, কারণ এইখানে একটা শিবের শিবলিঙ্গ রাখা রয়েছে যেটা কিন্তু অমরনাথের মতনই লাগছে। তো এটাই হয়তো হতে পারে যে ঠিক এই জায়গাটা হয়তো স্থাপন করা হবে। এরকম দেখাচ্ছে না, একটার পোর্শন দেখা যাচ্ছিল এখান থেকে, কিন্তু দেখুন আপনি সম্মুখমুখে দেখলেই বুঝতে পারবেন যে এখানে মা তারা বা মা কালী রূপে শিবের গলা থেকে যাতে বিষ নিচের দিকে না নামে তার জন্য যে তিনি গলার উপর হাত রেখেছিলেন সেই রূপটাই কিন্তু এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা রয়েছে। অর্থাৎ আমরা কৈলাস পর্বতের এখানে ঠাকুর দেখতে আসলে শুধুমাত্র মা কালী দেখবো তা না, তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি চারদিকে যেরকমভাবে তৈরি করা হচ্ছে শিব এবং শিব পার্বতী অথবা শিব শক্তির যে কাহিনী তাও কিন্তু এই পর্বতের মধ্যে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হবে। তো বন্ধুরা আপনাদের যেটা দেখাচ্ছিলাম যে উপাশে কিন্তু তিনটে নদী রয়েছে, সেরকম কিন্তু এখানেও কিন্তু দুটো নদী রয়েছে। আমি কিন্তু সেই নদীর পাশে আপাতত দাঁড়িয়ে রয়েছি। তো এগুলি কিন্তু এই মণ্ডপে যখন প্লেস করা হবে তখন কতটা সুন্দর ফুটে উঠবে সেটা বুঝতেই পারছেন। তো কালী পুজোর কিন্তু আর মাত্র 5 দিন বাকি, আর এই সময় আপনাদের কাছে তুলে ধরলাম নবপল্লী বয়েজ স্কুলের মাঠের যে এবছরের থিম অর্থাৎ কৈলাস পর্বত হচ্ছে তার পুরো প্রিপারেশন। তো 5 দিন আগে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে সেটা আমরা দেখলাম, আপনাদের দেখালাম, প্যান্ডেল কেমন হবে আশা করি বুঝতেই পেরে গেছেন। তো এবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পুজোর দিন, আমরা আসবো, আপনারা আসবেন তো?